জয় সোনা মায়ের জয়। আজকে লাখো লাখো ভক্তরা উপকার পায় বলে তাই মায়ের কাছে ছুটে আসে আবার পুজো দিতে। তাই মায়ের মুখে শোনা যাক, আমাকে দেখা বলো মা কি উপকার হয়েছে বলো মা। হ্যাঁ, আমি এপ্রিল মাসে এসেছিলাম আমার চাকরির জন্য। তো আমি এখান থেকে যাওয়ার 8 দিনের মধ্যেই আমার একটা কাজ হয়ে গেছে, এখনো জয়েনিং হয়নি। পুজোর দিকে হবে, আমার মানত আছে, যেটা আছে আমি দিয়ে যাবো। কোথা থেকে আসছো? আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। মা আছে? মা আছে। হাতে ত্রিশূল থেকে দিয়েছিল? হ্যাঁ, হাতে ত্রিশূল থেকে দিয়েছিলেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। আরো মালা পড়ছে, আরো ভক্ত আসছে, জানি না আমি কি করব। আজকে পুরো পাহাড় হয়ে গেছে মালাতে। এই মা অনেক উপকার পেয়েছে, এসেই বলেছে বলো মা। আমার গরু গাছ সব উপকার পেয়েছে, কিন্তু আমি এখন একটা জমি। কি স্বামী? স্বামী এসেছিল কবে? এসেছিল স্বামী 1 মাস হয়ে গেল। কোথা থেকে আসছো মা? আমরা ওই ফুলিয়ার থেকে এসেছি। কি মায়ের কাছে বলে গেছিল? বারে ওই গরু বাছুরের জন্য, যে ঠাকুর আমার গরু বাছুর জন্য ভালো থাকে। সব সময় ডাক্তার দেখাতো তো? ডাক্তার দেখাতো তো, মোষ গরু বাছুর দিয়ে এখন সব সুস্থ আছে। তোমাদের খাটাল আছে? হ্যাঁ, খাটাল সুস্থ আছে। কিন্তু আমি মা আছে? হ্যাঁ। জয় এখন আমি কালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। খুব ক্লান্ত লাগছে মা, তোমাকে প্রণাম করে না বারবার বলছি। টাকা ছিল আমি রাখেল করেছে মায়ের কাছে বলো মা কি উপকার হয়েছে বলো মা। এই আমার হাতে এখানে টিউমার ছিল। কোনো দিন ছিল? অনেক বড় হয়েছিল টিউমারটা, মানে আমি কোনো কাপড় চোপড় চিপতেও পারতাম না, খুব যন্ত্রণা হতো। পরে আমার ননদ দেখেছিল, ওর কাছ থেকে আমি শুনে 1 মাস পরে পরে আমার অনেকটা হালকা একটু আছে। দুটো গাড়ি করে এসছো মা? কোথা থেকে? কতজনকে নিয়ে এসছো তুমি মা? 12 জন, 13 জন এসছে। কোথা থেকে আসছো মা? আগে এসছিলে মা তুমি? বাবা এসছিলে বলো মা। এই মায়ের হাতে বড় একটা টিউমার হয়েছিল, সেখানে মায়ের ননদ বলেছে যে আমার স্বামী সুস্থ হয়েছে, জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর। কিছু লাগাতে বা কিছু খেতে দিয়েছিলাম? কিছু লাগাতে বা খেতে দিয়েছিলাম? না, শুধু মায়ের নাম জপ করতে বলেছিলাম। তাই মায়ের নাম জপ করতে চেয়েছিলাম। মায়ের হাতে অনেক বড় একটা টিউমার হয়েছিল, শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে। তাই মায়ের কাছে পুজো দিতে এসছে। দুটো গাড়ি ভাড়া করে এসছো মা? একবার সবাই বলো যত তোমরা কৃষ্ণকালী মায়ের জয় জয়কার করবে, তাই তোমাদের জয় তত হবে। কারণ জানো, মায়ের জয় প্রথম জয়, শেষ জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। আবার মা মিরাকেল করেছে মায়ের মুখে শোনা যাক। কি মিরাকেল হচ্ছে? একবার চুপ করো, চুপ বাপ পারে জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার ঝুঁক করে ক্লান্ত হয়ে পড়ছি, নিজে বুঝতে পারছিস না একবার। হ্যাঁ, মানে স্পন্ডাইলাইসিস ছিল, তারপরে মায়ের কাছে এসে নাম জপ করেছে, টিউমার সিস্ট আর স্পন্ডাইল সব ঠিক হয়ে গেছে। কিছু থেকে দিয়েছিলাম, কিছু থেকে দিয়েছিলাম। আগে শুনে তার আগে শনিবার এসেছিল না? গত শনিবারই এসেছি আমি। আমি সব রিপোর্ট করিয়েছি এখান থেকে এসে, আমার দেখে সব রিপোর্ট ভালো, পেটে জ্বালা পোড়া ব্যথা সব কমে আছে। কি হয়েছিল বলে তোমার হিটার আছে? কত ভালো হয়েছে মায়ের দয়ে, শুধু 1 সপ্তাহ মধ্যে সব গায়ে সব ভালো হয়ে গেল। কোথা থেকে এসেছিল মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু মায়ের একটাই নাম করো, জয় কৃষ্ণকালী মায়ের। কলিযুগে ধরা দামে মা এসেছে কৃষ্ণকালী, কলিযুগের কৃষ্ণকালী। এত রোগ ছিল মায়ের, শুধু ত্রিশূল টেকিয়ে দিয়েছিলাম মায়ের গায়ে 1 সপ্তাহ। যে রিপোর্টে এত কিছু ছিল, রিপোর্টে দেখেছে, তারপরে আবার রিপোর্টে কিচ্ছু নেই। মা আছে? আছে। মা চলন তো কলিযুগে। জয় কৃষ্ণকালী মায়ের। বলি দে তোরা সন্তান ফিরে যে পেড়। দেখা বাচ্চাটাকে একবার, দেখ খেলছে দেখ।
মায়ের নাম যে একবার জীব দিয়ে বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সেখানে সে রক্ষা পাবে। তাই দেখো যেখানে ডাক্তার রিক্স নেয়নি সেখানে সেই সন্তান দেখো ফিরে পেয়েছে মায়ের দান, তাই চলে এসছে। জয় কত থেকে আসছো মা তুমি? মা তুমি কত থেকে আসছো? কে কে এসছে? আমার মা এসছে, বোন এসছে, বোনের বাড়ির থেকে সব সবাই এসছে। বুঝে গেছো মা? আমাদের আসার কোনো ঠিক ছিল না মা, সকালবেলা আমি স্বপ্ন দেখেছি যে মায়ের কাছে আমি যাবো, বোনকে ফোন করেছি ভোর পাঁচটার সময় যে বোন আজকে আমি যাবোই মায়ের কাছে, আমার ছেলের শরীরটা খুব খারাপ মায়ের কাছে গেলে ভালো হবে, এরও শরীরটা খুব খারাপ বোনের মেয়ে, আমি বলছি দু ভাই বোনকে আমি মায়ের কাছে নিয়ে গিয়ে খেলবো ওরা সুস্থ হয়ে যাবে। মায়ের দয়ায় তুমি এসেছো বেটা, তুমি এসেছো, মাম্মা পেটে থাকতে বলেছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তাই তুমি মায়ের কাছে এসেছো। বলে 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 বাবলে বলে বাবলে বলে জানালে বলে আমার মা করলে জানা গো জানা গো জানা গো জানা গো জানা গো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ মায়ের জয়। কতদিনে উপকার পেয়েছে জানা যাক, এসি আমাকে বলেছে ভালো হবে, কি উপকার হয়েছে? একটা সমস্যা ছিল তিন সপ্তাহ, অনেকটা ভালো হয়েছে। আগে ভালো আছে। কবে এসেছিলে বাবা? 16 তারিখে এসেছিল। মাকে দেখা দিদা আমি দমদম থেকে আর আমার ভাই খুব অসুস্থ, তো এই ভাইয়েরই ভাই, এবার মা যেন সুস্থ করে দেখা। আঙ্গুল চেষ্টা দেখো পালে মতো আঙ্গুল চেষ্টা দেখো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বলো মা তুমি কেন এটা নেছো? আমি মানসিক মানে আমার মানে লাঠি হয়েছে আর কি, বাচ্চা হতে গিয়েছিলো নিয়ে মানে বিরাট ভাঙছিলো, নিয়ে ভাঙলে তো হসপিটালে ভর্তি করেছিল, নিয়ে হসপিটালে ভর্তি করার পর ওর দিদা গে ঠাকুমা গিয়েছিলো দেখা করতে, লাঠি হয়েছে দেখে আসি গ্যাস শরীর খারাপ, নিয়ে দেখতে নিয়ে দেখি আমার বৌমা ওর বৌমায়ের মানে বিরাটটা কমে বন্ধ হয়ে গেছে, ব্লিডিং হচ্ছিল প্রচন্ড। কবার এলে মন্দিরে? আমি পাঁচ ছবার এসেছি। কত বকেছিলাম না দিদি? জানাকে আমার মাথার যন্ত্রণা অনেক কমে গেছে মা। কত বকেছিলাম তাও কিন্তু দেখো আমার প্রতি রাগ করেনি, পাঁচ ছবার এসছে, এ আবার নাম ছড়িয়েছে। হ্যাঁ আমি হসপিটালে ভর্তি ছিল বলেছে দেখো যেমন ক্ষমতা সে তেমন মানসিক করেছে। ও এখন আসে, ও আবার আসবে। দি বলেছে যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করো। হ্যাঁ একদম ব্লিডিং বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ও করেছিল। কত বকেছিলাম মায়ের দিকে তাকো, তাও মা কিন্তু আসে। মায়ের জন্যে কলা শশা বাতাসা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মাকে দেখি বন্ধ কর একবার সবাই চুপ করো, একবার চুপ করো সবাই, মায়ের মিরাকেল
একবার শোনো কি মিরাকেল করেছে শোনো একবার মায়ের মুখে বল মা বল। ছেলে পুকুরে চান করতে গিয়ে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গেছিলো, হাবড়ার হাসপাতালে ভর্তি ছিল, ওখান থেকে ট্রান্সফার করেছিল আরজিকল। আরজিকলে 15 দিন থেকে মায়ের নাম জপ করেছি, মা বা ছেলের ভালো করে দিয়েছে। আমি মায়ের কাছে এসেছিলাম। কোথা থেকে আসছো মা? আমি অশোকনগর। এই বাচ্চাটা সব আমার কাছে মিরাকেল করেছে। ছেলেটার কত বয়স? ওখান থেকেই বলবে, ঠিক আছে? তাই ঘরে বসে দেখো, ত্রিশুল টাকা নিয়ে কিন্তু মা ঘরে বসে হয়েছে। কি কি হয়েছে তোমার? আমার একটু প্রচন্ড যন্ত্রণা হতো, যন্ত্রণা হতো, ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছু কিছু হয়নি। ওই নাম জপ করে আমার ঠিক হয়ে গেছে। বাবা তোমার অশরক ছিল? কত বছর ছিল? অনেকদিন ছিল। শুধু মায়ের নাম জপ করে ভালো হয়ে গেছে, বুঝতে পারছো? তাই ভক্তি করে মাকে ডাকো। এটা নয় যে মাকে তোমার এক ঘন্টার পর সমস্যার কথা বলবে। মা এমনি অন্তর্যামী, মা এমনি অন্তর্যামী, মা সব জানে। মাকে বলতে হয় না, শুধু নাম জপ করো। মা বাতাস হরিলুর দেবে, একটু দিয়ে দিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আরে না না, মাছি ওদিকে ওদিকে দিয়ে আসলে বাইরে তো আছে, ওদিকে আছে লোক, ওদিকে আরো আরো যেতে হবে, ওদিকে আরো যেতে হবে। মাথায় করে দিও লোক আছে, সবাইকে দিতে হবে, সবাইকে চলবে। হাজার হাত ভাড়া করবি না, কুত্তা কুত্তা কারে। আরে শোনো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তরা সবাই সবার মালা মা পড়েন, তার সঙ্গে একটা যে রীতি চলে আসছে, যে মন চলে আসছে, যখন যখন আমার ভক্ত ছিল না, তখন মা আমাকে বলেছিল একটা নিজের হাতে একটা যেমনই ফুল হোক মালা করে আমাকে পড়াবি। তাই মাকে আমি পড়াই, যেমনই ফুল হোক মাকে একটা মালা করে পড়াই আমি। সেদিনই সেই নিয়ম আছে আমার, যত হাজার হাজার ভক্ত আসুন তাদের সবার মালা মায়ের কাছে দিই, মায়ের চরণে দিই, আর একটা নিজের হাতে মালা আমাকে পড়াতেই হয়। তাই যত সময় যায় কিছু হোক না কেন, সেই সময় রেখে নিজের হাতে মালা করে মাকে পড়াই। এই পদ্মগুলো আমার ভক্তরা এনেছে, আমি হাত দিয়ে আমি কেটেছি নিজের হাতে, তাই মাকে পড়াবো। সবাই একটু উলুধ্বনি দেবে, মানে বন্ধ হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের।